মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো, হতো না? আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় না? হয় না? কার কার দেখি পরে আল্লাহ, অনেক আল্লাহর ওলি আছে তো এই জায়গায়, ঝগড়া হয় না? কি কথা কয়, ঝগড়া হয় না বলে? বিষ্ণুবীর ফ্যামিলিতে ঝগড়া হয়, আপনার ফ্যামিলিতে হয় না? মিষ্টি ঝগড়া, আর ও বিয়েই করে নাই, ঝগড়া তো হবেই, দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে, কখনো ঝগড়া কখনো আনন্দ, একটু বৃষ্টি একটু রোদ, একটু হাসি একটু কান্না, ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া, মিলেমিশে একাকার হয়ে যাওয়া, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস, খবরদার দুইজন রেগে থাকবেন না, আবার একজন রাগলে আরেকজন থেমে যাবেন, কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায়। আমার প্রিয় ফরিদপুরবাসী, ভাবি রেগে গেলে আপনি রাগেন না, ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন, আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন আপনারা রেগে যায় না, একটু ঠান্ডা থাকবেন। দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, তাই না? একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা, কারণ এই সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত গড়ায়, আর শয়তান এখানে উস্কানি দেয়, কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয়, আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিষ্ণু ইসা ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে। একবার ঝগড়া হলো, বিষ্ণু ইসা ইসলামের রাগ, আম্মা জান আয়েশাও রাগ, তো বিষ্ণুই বললেন আয়েশা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো, আসো মিটমাট করি। আয়েশা রাদিয়াল্লাহ বললেন ঠিক আছে মিটমাট করবো। তো বিষ্ণু ইসা ইসলাম বললেন মিটমাটের জন্য কারে ডাকবো, ওমর রে ডাকি? কয় না, ওমর রে না, ওমর ও গালিজ, ওমর অনেক রাগে, আমার ডর লাগে। কয় তাহলে তোমার আব্বারে ডাকি? কয় ডাকে, কি খুশি, মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই? তাহলে তোমার আব্বারে ডাকি, ডাকেন, ডেকে নিয়ে আসা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আম্মা জান আয়েশা দাঁড়ালেন, বিশ্ব নবীও দাঁড়ালেন। বিশ্ব নবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে, এবার ঘটনা খুলে বলার পালা, তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন, তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, যেটা ঘটছে ওইটাই বললেন, মিথ্যা কথা কইেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে আগুন, কি এই কথা তুমি কেমন করে বলো, বিশ্ব নবীকে মিথ্যা কথা কখনো বলবে? রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড়, বানিয়ে বলতেছি না, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। বাবা রাতের থাপ্পড় খেয়ে আম্মা জান আয়েশা উল্টে বললেন, সাইয়েদান আবু বকর রাগে গরগর করছেন, আবার মারার জন্য তেড়ে গেলেন, এবার বাঁচার জন্য আম্মা জান আয়েশা বিশ্ব নবীর পিছনে যে আশ্রয় নিলেন, বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন, সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন, পড়েন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন, ইয়া আয়েশা, কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখছো কেমনে বাঁচাইলাম, আমি না থাকলে ভর্তা বানাই ফেলতো আজকে, আমি বাঁচাইছি তোমারে, আমি আমার লগে ঝগড়া করো তুমি। লজ্জায় পড়ে আম্মা জান আয়েশা খিলখিল করে হেসে দিলেন, বিশ্ব নবীও হেসে দিলেন, দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদনা আবু বকর বাইরে থেকে অবাক, কিরে এতক্ষণ না ঝড় তুফান, এখন দেখি হাসি, সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্ব নবীও হাসে। এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা, ও নবী, যুদ্ধ লাগলে, দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন, এরকম হাসি আর আনন্দের মুহূর্তেও আমারে একটু ডাইকে। আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা, নবী আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারে যেমনি ডাকেন, আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমারে বঞ্চিত রাখেন না, আমার একটু ডাইকেন। সুবহানাল্লাহ, পড়েন। এই মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে, বিশ্বনবী প্রথমে ওমরে ফারুকের নাম বলেছিলেন, সাইয়েদনা আয়েশা বলে না আমি ডরাই, হাইবাত, দিস ইজ কল্ড হাইবাত উমর। একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন, ও নবী আমাদেরকে এটা দেন,
ওইটা দেন ঘরে, এটা নাই ওইটা নাই ওইটা নাই, বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই। যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো, তাহলে যা তা না হলে যা লাগবে কিনে দেব, সাথে সাথে তালাকও দিয়ে দিব। কিছু দিতে পারবো না, আমার নাই তো সামর্থ্য নাই। কিন্তু বিবিরাও ছাড়া না, এটা দেন ওইটা দেন। বিশ্বনবী রহমতের নবী, বিবিদেরকে বুঝাতেও পারেন না, বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন, কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম। বিশ্বনবী দরজার দিকে তাকালেন, তাকিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম, আর বুঝতে পারলেন এটা আমার উমরের সালাম। সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই, সব অন্দর মহলের ভিতরে দৌড়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? দিস ইজ আওয়ার সুপার হিরো ওমর, এরকম ওমর একটা লাগবে। চিল্লায় বলেন কয়টা?